নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। ভাগ্যের চাকা ঘোরাতে আপনি বার অনুযায়ী এই রঙের পোশাক ব্যবহার করুন, দেখবেন আপনার ধীরে ধীরে দুর্ভাগ্য কাটবে এবং সেই জায়গায় সৌভাগ্যের আগমন হবে। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু প্রিয় রং থাকে, পোশাক নির্বাচন হোক বা ঘর বাড়ি রং করা হোক, রং একটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। কিন্তু জানেন কি, রঙের প্রভাব শুধু দেখতে ভালো লাগার মধ্যেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন রঙের একাধিক সুপ্রভাব এবং কুপ্রভাব রয়েছে। তাই না জেনে আপনি যদি রং ব্যবহার করেন তবে আপনার জীবনে দুর্ভাগ্য পর্যন্ত আসতে পারে। তাই আপনি বার অনুযায়ী প্রত্যেক দিন শুভ রঙের পোশাক ব্যবহার করুন, যে কোনো কাজে আপনি অবশ্যই সাকসেস পেতে বাধ্য। প্রথমে আসি সোমবারের কথায়। আপনি সোমবার সাদা রঙের পোশাক অবশ্যই পরিধান করুন, কারণ সোমবার হচ্ছে মহাদেবের বার এবং সোমবার চন্দ্র গ্রহকে নিয়ন্ত্রণ করে থাকে, আর এই চন্দ্রের রং হচ্ছে সাদা। কাজেই সাদা রং সোমবারের দিন প্রয়োগ করুন, দেখবেন আপনি যে কোনো কর্মে সাকসেস পাবেন। মঙ্গলবারের দিন আপনি কমলা রঙের অবশ্যই পোশাক পরুন, কারণ মঙ্গলবার হনুমানজির বার হিসাবে বিবেচিত। রামায়ণ অনুসারে শ্রীরামের প্রতি হনুমানের প্রমাণ দিতে নিজের সারা শরীরে কমলা রঙের সিঁদুর মেখেছিলেন হনুমান। তাই মঙ্গলবার কমলা রঙের পোশাক পরুন, দেখবেন রামচন্দ্রের পাশাপাশি হনুমানজির কৃপা পাবেন। বুধবার শ্রী গণেশজির বার হিসাবে বিবেচিত, কাজেই বুধবারকে নিয়ন্ত্রণ করে বুধ গ্রহ। কাজেই এই দিন আপনি অবশ্যই সবুজ রঙের পোশাক পরিধান করুন, দেখবেন যে কোনো কাজে সাকসেস পাবেন। বৃহস্পতিবারকে নিয়ন্ত্রণ করে বৃহস্পতি গ্রহ এবং এই বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর বারও বটে, কাজেই এই দিন আপনি অবশ্যই হলুদ রঙের পোশাক ব্যবহার করুন। এতে আপনার যেমন সৌভাগ্য বৃদ্ধি পাবে, তেমনি আপনি যে কাজ করবেন সেই কাজে সহজেই সাকসেস আসবে। শুক্রবারের দিন আপনি বিভিন্ন রং মিশ্রিত পোশাক পরুন, অর্থাৎ চেক চেক পোশাক পরুন, কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী শুক্রবার দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত। দেবী দুর্গা অশুভ শক্তির প্রতীক অসুর বধ করেছিলেন। মনে হয় যে এই দিন নানা রঙের রঙিন পোশাক পরলে দেবী দুর্গা সন্তুষ্ট হয়ে থাকে। শনিবার আপনি অবশ্যই নীল রঙের পোশাক পরিধান করুন, কারণ শনিবারকে নিয়ন্ত্রণ করে থাকে শনি গ্রহ। কাজেই এই দিন আপনি যদি নীল রঙের পোশাক পরিধান করতে পারেন তবে আপনার জীবনে যা দুঃখ কষ্ট রয়েছে সেখান থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন এবং আপনার জীবনে সংঘর্ষ কমবে। রবিবার আপনি গোলাপি রঙের পোশাক অবশ্যই পরিধান করুন, অশুভ শক্তিকে দূরে রাখতে চাইলে রবিবার আপনি গোলাপি রঙটিকে বেছে নিন, কারণ এই দিনটি সূর্যের বার হিসাবে পরিচিত। শাস্ত্রমতে সূর্যকে রাখতে গোলাপি রং খুবই কার্যকরী একটি রং। ধন্যবাদ।